দর্শক বন্ধুরা কানাকিস ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হবে এক কারি বা ডিমের কারি তো আমরা কিভাবে বানাবো চলুন দেখে নেই আমি এখানে নিয়েছি বন্ধুরা একটি আদার টুকরো নিয়েছি একটা রসুন কোয়া করে আর চারটি ডিম এখানে একটা ডিম ফেটে গেছে একটু আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি চারটি এই সাইজের আমি টমেটো নিয়েছি নিয়েছি দুটি পেঁয়াজ এবার আমরা সমস্ত কিছুকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনি সহজ ও সরলভাবে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন আমরা আদাটাকে কেটে নিলাম এবার আমরা রসুনটাকেও এভাবে কেটে নেব দেখুন একদম সুন্দর করে আদা রসুন পেঁয়াজ আমরা সব কিছু কেটে নিলাম আর এবার আমরা ডিমটাকেও চিঁড়ে নিব কারণ হচ্ছে ডিমটা চিরে নিলে এর ভিতরে মশলা ঢুকবে তারপর দুই নম্বর হচ্ছে এটাকে ফুটিয়ে নিতে হবে ফাটিয়ে নিতে হবে কারণ হচ্ছে ডিম ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে আর ডিম ফেটে গেলে খুবই একটা দুর্দান্ত অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এর জন্য ডিমটাকে আপনারা অবশ্যই ফাটিয়ে নেবেন এখানে দেখুন এবার আমরা শুকনো খোলায় একটা মশলা করে নিব। তো প্রথমে আমি তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব। এখানে নিয়েছি বড় এলাচ একটা ছোট এলাচ নিয়েছি দুটি দারচিনির টুকরো লং আর আছে গোটা ধনে এবার আমরা হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে এটাকে সুন্দর করে আমরা ভেজে নিব বন্ধুরা এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর একটা মশলা করে রেখে দিব। এটাকে ঠান্ডা করিয়ে নিব প্রথমে তারপর হামান দিস্তাতে ভাঙা করে নেব কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল বন্ধুরা দেখুন এবার আমরা ডিমটাকে সুন্দর করে ভেজে নিব দেখুন এবার আমরা ডিমটাকে এভাবে ভেজে নিব তো আপনারা ডিমের কারি এভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে টেস্টিকর এবং খেতে খুবই সুন্দর আমাদের ডিম ভাজা হয়ে গেল এবার আমরা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন এবার ওই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম এটা হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়াইয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমরা এখানে অন্য কিছু দিব কারণ হচ্ছে পেঁয়াজটা লাল যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দারচিনির টুকরো আর ল বন্ধুরা আমি আগে দেই নেই এই কারণেই কারণ হচ্ছে মশলাটা তাহলে জ্বলে যায় এর জন্যে আমি আগে দেই নিই এবার আমি পরে দিয়ে দিলাম এবার আমরা এটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ মশলা এবার এখানে দিয়ে দিলাম জিরা ওই একই জন্য লাস্টে দিয়ে দিলাম জিরা কারণ হচ্ছে আগে দিলে পুড়ে যায় সবজি কালারও নষ্ট হয় কালো হয়ে যায় এবার আমি এখানে রসুন কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা সেটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দেওয়া হল টমেটো কুচি এবার আমরা সমস্ত মশলা সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেখুন এবার এটাকেও ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এখানে জিরে আর হচ্ছে ধনে পাউডার এই জিরে আর ধনে পাউডার এখানে আমরা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমরা সুন্দর করে একটু ঘেটে নিয়ে বা একটু নেড়ে নিয়ে এটাকে আমরা ঢেকে দিলাম তো বন্ধুরা দেখুন আমাদের ঢাকনাটাকে খুলে নিলাম খুলে নিয়ে দেখুন মশলাটা আমার সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমরা আর কিছুক্ষণ টাইম এটাকে নাড়িয়ে নিব কারণ হচ্ছে আমাদের আদা রসুন কুচি করানো আছে সেটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে কারণ হচ্ছে এখানেই আমাদের মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে আমরা এই কাপ দিয়ে দু কাপ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা খেয়াল রাখবেন মশলাটা ভাজা হলে সুন্দর সবজির টেস্ট হয় কালারের জন্য দিয়ে দিলাম উপর দিয়ে লালমরিচের গুঁড়ো দিয়ে আমরা আবারও ঢেকে দিলাম তো ঢাকনা এবার খুলে নিলাম বন্ধুরা দেখুন এ পর্যন্ত হয়ে গেছে একদম আমাদের সুন্দর সবজি ডিমের কারি মোটামুটি হয়ে আসছে দেখুন কত সুন্দর এবার আমরা উপর দিয়ে দিয়ে দিলাম দুটি কাঁচা মরিচ কারণ এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি জন্য আর লং দেওয়া আছে দু তিনটি আমি অন্য মরিচ ব্যবহার করিনি এর জন্য দুটি মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা বন্ধুরা দেখুন এটা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমরা এটা গরম গরম পরিবেশন করব বা ডিসবাস করব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না বন্ধুরা দেখুন কত সুন্দর টেস্টিকর এবং লোভনীয় সবজি হয়েছে উপর দিয়ে আমরা ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আর আমরা যে মশলাটা করে রেখে দিয়েছি সেটাকে আমরা উপর দিয়ে দিয়ে দিলাম দেখুন এ পর্যন্তই আমরা মশলাটাকে দিয়ে দিলাম কারণ হচ্ছে শুকনো মশলাটা দিলে পরে সবজির একটা সুন্দর স্মেল বা সুগন্ধ সেন্ট থাকবে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ